হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিখাস ডেলি লাইফে। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমি তো ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো সকাল সকাল দেখো আমি এখন রেডি হচ্ছি। তো সকাল সকাল নয়, এখন বাজছে 9:30। 9:30 সময় দেখো রেডি হয়ে গেছি, মেয়েকে রেডি করছি আর আমি পরেছি শাড়ি। তো আমি যাচ্ছি কোথায়? এখন যাচ্ছি হচ্ছে শ্বশুরবাড়ি। এতদিন তো মায়ের বাড়ি ঘুরে আসলাম, এবার শ্বশুরবাড়ি থেকে ঘুরে আসি, শ্বশুর শাশুড়ি সবাইকে একটু দেখা করে আসি। কাল থেকে তো মেয়ের স্কুল খুলবে, তখন আর যাওয়া যাবে না। তো একটু সবাইকে একটু একটু করে দেখা করে আসি। মায়ের বাড়ি থেকে যেমন ঘুরে আসলাম, তেমনি শ্বশুরবাড়িটা যেতে হবে, তো ওই জন্য যাচ্ছি। আর সকালবেলায় ফোন করেছিল, কখন আসছো তার জন্য জিজ্ঞেস করেছিল, মানে শ্বশুরমশাই ফোন করেছিল। তো বললাম বেরোচ্ছি আমরা, তো মেয়ে উঠতে দেরি করলো বলেই আমাদের একটু দেরি হয়ে গেল। মেয়ে উঠলো তখন 9টা বেজে গেছে, তো ওই জন্য দেরি হলো। তো এখন দেখো রেডি হয়ে এখন যাচ্ছি। আমি শাড়ি পরে নিয়েছি, শাড়ি পরতাম না, চুড়িদারই পরতাম, কিন্তু মেয়ের রিকোয়েস্ট তোমরা তো জানোই আমার মেয়ে শাড়ি কতটা ভালোবাসে। মামাম শাড়ি পরবে, মামাম শাড়ি পরবে। ওর পাপা বলছে না শাড়ি পরতে হবে না, তুমি চুড়িদার পরে নাও। তো না পাপা তুমি বলো না এরকম কথা মামামকে, শাড়িই পরতে দাও মামামকে। তো মেয়েকে দেখো রেডি করেছি, মেয়ের চুলটা এখন ভেজা আছে, ওই জন্য বাঁধতে পারলাম না, তখন ভেজা আছে, যখন শুকিয়ে যাবে শ্বশুরবাড়িতে তখন বেঁধে দেবো। ঠিক আছে, ওর ওই জামাটা পছন্দ নয়, কিছুতেই পরতে চায় না জানো। জামাটা পরলে কত ভালো লাগে কিন্তু কিছুতেই ও পরতে চায় না। আর একদিনও পরিয়েছিলাম, রাগ হয়ে গেছে, আজকেও রাগ হয়ে গেছে পরিয়েছি বলে। তো যাই হোক, পরলে কত সুন্দর লাগে বলো, তোমরাই কমেন্ট করে জানাবে। ভালো লাগে না কুহুকে দেখতে, কিন্তু ওর মন হয় না জানো, কিছুতেই পরতে চাইবে না। তো চলো রেডি হচ্ছি, ঝটপট রেডি করে, রেডি হয়ে তাড়াতাড়ি বেরিয়ে যাব, বেশি দেরি করব না। 9:30 বেজেই গেছে, 10টার মধ্যে বেরিয়ে যাব। ভেবেছিলাম ট্রেনে যাব, কিন্তু ট্রেন মনে হয় লেট আছে নাকি জানি না, আশরাফকে বললাম, তখন দেখছি হয়তো ট্রেন। ঠিক আছে, তো চলো দেখতে থাকো ভিডিওটা আর সঙ্গে থাকো সবাই। তো দেখো আমার রেডি হয়ে গেছি, আমি আমার হয়ে গেছে, আর মেয়েরও চুল টুল আঁচড়ে দিয়েছি, আর ফোন এসেছে আমাকে, আবার ফোন করেছে আমার ননদ কখন মানে বেরোচ্ছি। তো হয়ে গেছে, বললাম বেরোচ্ছি এবার বেরোবো, তো ট্রেন জিজ্ঞেস করলাম, তো ট্রেন নেই। আর ব্যাগে দেখো মেয়ের জন্য একটা গেঞ্জি নিলাম, একটা প্যান্ট নিয়েছি, দুটো নিয়েছি, যদি ভিজিয়ে টিজে যায়। যাই হোক, বাচ্চাদের জন্য নিতেই হয় আমাকে সবসময়, একটা ব্যাগে ওর জন্য জামা রাখতেই হয় আমার, আর জলের বোতল আর কেক টেক কিছু খেলে রাখতেই হয় আমাকে ওটা। তো চলো আমার হয়ে গেছে, ব্যাগ গোছানো হয়ে গেছে, সব কিছু রেডি, আর কি বলবো, চলো বেরিয়ে পড়ি। তো দেখো বেরিয়ে গেছি আমরা, আর রোদ উঠেছে, আজকে রোদটা খুব একটা নেই, হালকা হালকা রোদ আছে। তো মা মেয়ে বেরিয়ে পড়েছি, কেমন লাগছে আমার মেয়েকে বলো তো? ভালো লাগছে না দেখতে? কত সুন্দর লাগছে বলো দেখতে। কিন্তু টোটোতেই যেতে হবে, আর ট্রেনে যাওয়া যাবে না, ভেবেছিলাম ট্রেনে যাব, কিন্তু ট্রেন অনেকটা লেট আছে বললো, সামনেই টোটো ধরবো, টোটো করে চলে যাব তিনজনে মিলে আনন্দ করতে করতে। তো অনেকদিন পর যাচ্ছি রাজগ্রাম, সেই ঈদ করে এসেছি, তারপরে আর যাওয়া হয়নি। তো মেয়ে বললো চলো মাম্মাম রাজগ্রাম যাব, দাদু বাড়ি।
তো দাদু বাড়ি যাচ্ছি, এখন বেরিয়ে পড়েছি। দেখো আমরা টোটোতে উঠে গেছি, আনন্দ করতে করতে তিনজনে যাচ্ছি গল্প করতে করতে। আশরাফের খুব ঘুম আসছে, দেখো হাই উঠছে বড় বড়। ঠিক আছে, তো তিনজনে মিলে আমরা হাসতে হাসতে যাচ্ছি, গল্প করছি, অনেক ভালোই লাগছে। শীতটা এখনো পড়েনি, হালকা হালকা রোদ গরম আছে, তো চলো আনন্দ করতে করতে যাই। তোমরাও থাকো সঙ্গে, আনন্দ দেখো আমাদের, ঠিক আছে? দেখতে থাকো ভিডিওটা। ফাইনালি দেখো আমরা চলে এসেছি শ্বশুর বাড়ি। তো চলে এসেছি, আমার মেয়ে তো খুব আনন্দ, এসে এসে দাদু দাদু করে ডাক দিচ্ছে। দাদু কিন্তু বাড়িতে আছে, দাদু শুনতে পাচ্ছে না এখন। তো এই যে আর পিসি, পিসি মনে হয় বাজার যাবে, তার জন্য রেডি হচ্ছে। তো চলো ভেতরে যাওয়া যাক, চলে এসেছি শ্বশুর বাড়ি। চলো দেখাই দাদু আর নাতনির কত আদর ভালোবাসা। তো এই যে দেখো দাদু আর নাতনি খুব আদর চললো। তখন ক্যামেরাটা আমার যাই হোক হ্যাং হয়ে গেছিলো, তো আমি বেশি তুলতে পারিনি, একটুই তুলেছি। দেখো কত আদর। তো এবার আমরা খেতে চলেছি। যে দেখো তো আমাদেরকে, আমাদের জন্য লুচি বানিয়েছে, মিষ্টি আর তরকারি করেছে। তো চলো খেয়ে নিই, অনেক খিদে পেয়ে গেছে, 11টা বেজে গেছে। জানো বেশি খাবো না, একটু একটু খাবো, তারপর আবার 11টা বেজে গেছে না, ভাত খেতে পারবো না বেশি খেলে। তো চলো খেয়ে নিই, তারপর পরে আসছি আবার। তো দুপুরে খাওয়া দাওয়া করার পর আর মানে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কি খেলাম না খেলাম কিছুই শেয়ার করিনি। তো দুপুরে আজকে খেয়েছি পোলাও ভাত, চিকেন কষা, স্যালাড, অনেক কিছুই ছিল তরকারি, কিন্তু কিছুই মানে দেখানো হয়নি তোমাদেরকে, তখন ভিডিওটা অন করা হয়নি। আর অনেক গল্প টল্প করছিলাম, তো তার জন্যই ভিডিওটা অন করিনি। তো যাই হোক দেখো এখন রেডি হয়ে গেছি, এখন বেরোবো, 4টে বেজে গেছে। এখন ছোটো দিনের বেলা একটু তাড়াতাড়ি বেরোচ্ছি, সন্ধে লেগে গেলে তখন একটু হাওয়া হলে কুকুকে ঠান্ডা লেগে যাবে। চলো বেরিয়ে পড়ি, তারপর কথা হচ্ছে। তো দেখো আমরা বাড়ি চলে এসেছি, এসে এসে দেখো এই যে মেয়ে একটা কী কিনেছে, দেখো মাটির, আমিও কী কিনেছি অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর এই যে মেয়ের এসে এসে মনটা একটু খারাপ, ঘুমিয়ে পড়েছিল টোটোতে, জানো এত দুপুরবেলায় বললাম ঘুমা ঘুমা, ঘুমালো না, টোটোতে আস্তে আস্তে ঘুমিয়ে গেছিলো। তো চলো মেয়ের ড্রেসটা চেঞ্জ করে দিই, আমিও চেঞ্জ করবো, কিছুই চেঞ্জ করিনি, এসে এসে একটু বসলাম, রেস্ট নিলাম। আর মেয়ে এখন ওইটা নিয়ে এখন পড়েছে, ওটা এখন কালার করবে, জানো এখন মাথাকে খারাপ করে দিল, কালার করে দাও মাম্মাম, কালার করে দাও। তো কালার তো আমার কাছে নেই, তুলি তুলি কালার করতে হবে, তুলি কালার মানে তুলি রঙের যে রঙগুলো হয় ওটা কালার করতে হবে, ওর তো মোম কালার, ওগুলো তো কালার হবে না। তো ও তবুও মাথা খারাপ করে দিল আমার, তো ঠিক আছে একটু পরে করে দিচ্ছি। তো ওখান থেকে আসার পর দেখো কিছুই চেঞ্জ করিনি, এবার চেঞ্জ টেঞ্জ করছি, কারণ আর ভালো লাগছে না পরে থাকতে শাড়ি, শাড়ি পরা অভ্যেস নেই, তো বেশিক্ষণ পরে থাকছি তো বিরক্ত লাগছে, মানে আর মেয়ে শুধু শাড়ি পরো শাড়ি পরো, শাড়ি পরা অভ্যেস থাকলে সারাদিন পরে থাকলে কিছু লাগে না। তো চলো চেঞ্জ ফেঞ্জ করলি, তারপর পরে আসছি। তো আবার অনেকক্ষণ পর আসলাম তোমাদের সঙ্গে কথা বলতে, এখন বাজছে 7:45। তো মেয়ে দেখো এখন খেলা শুরু করেছে, মেয়েকে বলছি কালকে স্কুল আছে, ব্যাগটাকে সব গুছিয়ে ফেল। তো ওদের সব গুছানো হয়ে গেছে, আর আমি রান্নাঘরে চলে এসেছি, চলো একটু ভাত বসাই। আর এই যে চাটা খেয়েছি সব পড়ে আছে, ধুতে হবে আমাকে, এসে আর কোনো কাজ করাতে এনার্জি লাগছিল না, সারাদিন কাজ টাজ না করলে না সত্যি এনার্জি থাকে না। তো চলো রান্নাবান্না, তো রান্নাবান্না করবো একটু পরে। তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই, কী নিয়ে এসেছি শ্বশুর বাড়ি থেকে, ওটা তোমাদেরকে দেখাবো। আর ভাবছি কী রান্না করবো, ভাতের সঙ্গে কী করব, ডাল করতে হবে, আলু সেদ্ধ করতে হবে, এটাই ভাবছি। তো শ্বশুরবাড়ি থেকে নিয়ে এসেছি মাটির জিনিস কিনে ওখান থেকে, কারণ একটা পিঠে বানানো হয়, তোমার মেয়ে পিঠেটা খেতে খুব ভালোবাসে, ওই জন্য ওর জন্যই কিনে নিয়ে আসলাম। আমার মা বাড়িতে করে, তো ওটা পছন্দ করো খেতে, বারবার বলে মামাম তুমি বানাও ওই পিঠেটা বানাও, কিন্তু আমার তো এই যে এই জিনিসটা যেটাতে বানানো হয় ওটা নেই আমার, ওই জন্যই তোমার বানানো হতো না। তো দেখো নিয়ে এসেছি, এবার ওর জন্য বানাবো, দেখো কি সুন্দর দেখতে। ছোট্ট দেখে কিনেছি, বেশি বড় কিনিনি, ছোট ছোট করেই বানিয়ে দেবো ওকে। তা দুটো কিনে নিয়ে এসেছি, যদি একটা ফেটে যায়, মাটির জিনিস তো কোনো গ্যারেন্টি নেই, ওই জন্য দুটো কিনে নিয়ে এসেছি। দেখেছো কত শখের জিনিস,
সাবধানে রাখতে হবে, খুব কষ্ট করে কিনে নিয়ে এসেছি। ঠিক আছে ফ্রেন্ড, তো আর বেশি কথা বলবো না, ঠিক আছে? অনেক সারাদিন দেখালাম না আমাদের আনন্দ, কী করে আনন্দ করতে করতে আমরা শ্বশুরবাড়ি যাচ্ছি। তোমার ভিডিওটা আমি এখানে শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। চলো টাটা।